বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজ কক্সবাজারের সেই অপরূপ সৌন্দর্য দেখার জন্য বের হয়েছি। আমরা আজ সেই কক্সবাজারের সূর্যডোবা, সমুদ্রের পাড়ে সূর্যডোবার সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছি। কক্সবাজারে এসে যদি আপনি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে সূর্যডোবা না দেখে থাকেন, তাহলে আপনার এই সফরটা হয়তো বা পরিপূর্ণতা পাবে না। কারণ যে অপরূপ সৌন্দর্য তৈরি করে আমাদের এই সমুদ্রের পাড়ে সূর্যডোবা, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনি যখন এই সূর্যডোবাটা দেখে থাকেন, তখন বুঝতে পারবেন কী সৌন্দর্য তৈরি করে আমাদের এই সোনার বাংলাদেশে অপরূপ সৌন্দর্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য। আমাদের সূর্য কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে, আমরা তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে সেই সূর্য ডুবা দেখার জন্য। আশা করি আপনারা যদি কখনো কক্সবাজারে এসে থাকেন, তাহলে আপনারা এই সূর্য ডুবা কখনো মিস করবেন না। তো আমাদের সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, অপরূপ সৌন্দর্য নিয়ে সে আজকের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। অপরূপ সেই সমুদ্রের ঢেউ, এই সূর্য ডুবার সাথে সাথে সমুদ্রের ঢেউ যেন আরো নতুন ছন্দ নিয়ে আসতেছে। সমুদ্রের ঢেউর ছন্দ অসাধারণ। আমাদের সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, লীন হয়ে গেছে চারিদিকে। Yeah, look.